উনি যখন বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছেন, এখনো সবাইকে দেশে আনতে পারেনি সেটা অন্য কথা, কিন্তু বিচারটা করেছেন। আমার দৃঢ় বিশ্বাস 21 আগস্টের এই গ্রেনেড হামলার সাথে যারা জড়িত তাদের সকলকে বিচারের আওতায় আনা হবে, এবং বিচারের প্রক্রিয়া তো শুরু হয়েছে আমরা জানি, প্রায় শেষ পর্যায়ে এসছে বলে শুনছি। আমার ধারণা খুব শীঘ্রই আমরা এর রায়টা পেয়ে যাব। কর্মজীবন নিয়ে জানি না, শুনেন আমার কাছে ছিল আমার আম্মা, অন্য কিছু জানি না। আমি আজকে কে রে তো দেখে গেল না, কিছুই জানে না। সবচেয়ে খারাপ না লাগে, আমি এত মানুষের চিকিৎসা করি বিহিত ওষুধের সাথে 35টা বছর ধরে, আমার আম্মার কোনো চিকিৎসাই করাতে পারলাম না। একটা ওষুধ নাই, একটা ডাক্তার নাই, আমাদেরকে বাইরে একটা প্রাইভেট ক্লিনিকে বা হাসপাতালে নিয়ে যাবো সেটাও দিচ্ছে না। এর চেয়ে জঘন্য কাজ আমি চিন্তাই করতে পারি না যে মানুষের পক্ষে কীভাবে সম্ভব। আর শুধু আমার আম্মা না, শয়ে মানুষ পড়ে আছে, কাতরাচ্ছে, কোনো চিকিৎসা দিবে না, একেবারে মানে মোট মেরে ফেলতেই হবে, এই যে মনোভাব। আমার কাছে ছিল আমার আম্মা, অন্য কিছু জানি না। আমি আজকে কে রে তো দেখে গেল না, কিছুই জানে না। সবচেয়ে খারাপ না লাগে, আমি এত মানুষের চিকিৎসা করি বিহিত ওষুধের সাথে 35টা বছর ধরে, আমার আম্মার কোনো চিকিৎসাই করাতে পারলাম না। এইটা আমার মনে হয় আমি মানে এটা কোনোদিন চিন্তাও করা যায় না। এবং আজ আর সবচেয়ে খারাপ লাগে, এখনও টিভিতে তাদের পক্ষে কথা বলে তাদের দোসররা, এই সাফাই গায় মিথ্যাচার করে, তখন আমার কাছে কেমন লাগে বল।